নমস্কার, আজ আমরা ছুটির দিনে সবাই মিলে চললাম জগন্নাথ দেবের মন্দিরে। না, পুরীতে নয়, ব্যাঙ্গালোরেই। দীপার বাবা মা কলকাতা থেকে আসার পরে একসাথে সবাই মিলে বেরোনো হয়নি। দীপা হঠাৎ এই জায়গাটি সন্ধান পেল, তাই শনিবার সকালবেলা সবাই মিলে রওনা দিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। বাসে করে সারজাপুরা রোডের কাছে আগারা বাস স্ট্যান্ড নেমেই রাস্তার পাশে বড় একটা মন্দির। মন্দিরের পাশেই বজরঙ্গবলীর বিশাল একটা মূর্তি অনেক দূর থেকেই দেখা যায়। আর মন্দিরে ঢোকার মুখেই জুতো খুলে রাখার সুব্যবস্থা রয়েছে। আমরা সকাল সকালে পৌঁছে গেছিলাম, কারণ দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, মানে যেখানে জগন্নাথ দেব, বলরাম দেব আর দেবী সুভদ্রার মূর্তি রয়েছে। চলুন তাহলে আমাদের সাথে সাথে আপনাদেরকে একটু জগন্নাথ দেবের দর্শন করিয়ে আনি। পুরীর মন্দিরের আদলেই তৈরি এই জগন্নাথ দেবের মন্দিরটি। আর সামনে জুলাই মাসে রথযাত্রা আসছে, তাই এখন থেকে মন্দির রং করার কাজ চলছে। আরেকটা জিনিস দেখলাম, মন্দিরে পুরোহিত থেকে শুরু করে ভলান্টিয়ার্স, ভোগরাধুনী, ট্রাস্ট অফিসের কর্মচারী সবাই দেখলাম ওড়িয়া। দুপুর 1টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়, আর আগে থেকে এই নাম্বারটিতে কল করে প্রসাদের জন্য বুকিং করিয়ে রাখতে হয়। এছাড়া যেমন ধরুন অন্নপ্রাশন, পিণ্ডদান, সত্যনারায়ণের পুজো, এর জন্য আগে থেকে এই নাম্বারে কল করে কথা বলে রাখা যেতে পারে। 1টা বাজতে তখন কিছু দেরি ছিল, তাই আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। পাশে যে বজরঙ্গবলীর বড় মূর্তিটি ছিল ওখানে গেছিলাম, যদিও মন্দিরটি বন্ধ ছিল তখন। এরপর ঠিক 1টার সময় চলে এলাম মন্দিরের নিচে, যেখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। বসে খাওয়ানোর পাশাপাশি পার্সেলেরও ব্যবস্থা রয়েছে। তো বসে প্রসাদ গ্রহণ করলাম আমরা, আর সত্যি মন ভরে গিয়েছিল আমাদের। যদি ব্যাঙ্গালোরে থেকে থাকেন আর দর্শন করতে যান এই মন্দিরে, অবশ্যই এখানে ভোগ গ্রহণ করবেন। কলা পাতায় অন্ন, ডালি, বেসারা, খাটা বা চাটনি আর ক্ষীর বা পায়েস, আর ভোগের অতুলনীয় স্বাদ। আপনি যতবার চাইবেন ততবারই দেবে। তবে বারবার একটাই রিকোয়েস্ট করবো ওনারা, আপনি যেন প্রসাদ নষ্ট না করেন। আপনি যতটা খেতে পারবেন ততটাই নিন। তবে জগন্নাথ দেবের মন্দির অল্পতেই পেট ভরে যায়, আর সাথে মন ভরবেই। সেই ছোটোবেলা বাবা মার সাথে পুরী গেছিলাম, ঠিক মনেও নেই। তবে এবার দীপা আর আমি এখানে যাওয়ার পর ঠিক করেছি একবার সবাই মিলে পুরী যাব। সারাদিন জগন্নাথ দেবের মন্দিরে সুন্দর একটা দিন কাটানোর পর এরপর রওনা দিলাম বাড়ির দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।